বাংলাদেশে ছাত্র বিক্ষোভের মাঝে ভারতীয় ছাত্রদের দেশে ফেরাতে উদ্যোগ নিল বিএসএফ। বিজিবির সাথে সর্বক্ষণ যোগাযোগ বিএসএফের, পেট্রাপোলে 24 ঘন্টা ইমিগ্রেশন খোলা রাখার ঘোষণা। ছাত্রদের লাগাতার আন্দোলনের জেরে কিছুটা হলেও পিছু হটেছে সরকার। বাংলাদেশের সংরক্ষণ বিরোধিতায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়, মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণ 30% থেকে কমানো হয়েছে 5%, কিন্তু তাতেও থামেনি আন্দোলন, কমেনি বিক্ষোভ। বাকি দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজ প্রতিবাদ চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্র থেকে এমনই খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই আন্দোলনে যাদেরকে গ্রেপ্তার করে জেলবন্দি করা হয়েছে তাদেরও অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই বলে দাবি ছাত্রদের। এই আন্দোলনের জেরে দেশজুড়ে তৈরি হওয়া অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন সেদেশের প্রশাসন। সেদেশে থাকা ভারতীয় পড়ুয়াদের কথা ভেবে এবার উদ্যোগ নিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফের পক্ষ থেকে সীমান্তে হেল্প ডেস্ক খোলা হল। অশান্ত পরিস্থিতির মধ্যে বাংলাদেশে পাঠরত ভারতীয়, নেপালি ও ভুটানি শিক্ষার্থীদের তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। ছাত্রদের নিরাপদে প্রত্যাবর্তনের সুবিধার্থে ICP পেট্রাপোল, LCS গেদে, ঘোজাডাঙ্গা ও মাহাদীপুরে বিশেষ হেল্প ডেস্ক খোলা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। বিএসএফ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত 572 জন ভারতীয় ছাত্র, 133 জন নেপালি ছাত্র ও 4 জন ভুটানি ছাত্রকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। এ বিষয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের মুখপাত্র DIG AK আর্য নিশ্চিত করেছেন, বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাথে সর্বক্ষণ যোগাযোগ রেখে চলেছে। শুধু দিন নয়, রাত্রিকালীন অভিযানের সময়ও শিক্ষার্থীদের নিরাপদ স্থানান্তর নিশ্চিত করা হয়েছে। দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ICP পেট্রাপোলের ইমিগ্রেশন ডেস্ক এখন থেকে দিবারাত্র 24 ঘন্টা খোলা থাকবে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী সহযোগিতামূলক পদ্ধতি বজায় রেখে কাজ করছে বলেও বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিস্থিতির ওপর ICP পেট্রাপোলে বিএসএফের ঊর্ধ্বতন কর্তারাও উচ্চ সতর্কতা অবলম্বন করছেন। পড়ুয়ারা যাতে সমস্ত রকম সহায়তা পান তা সুনিশ্চিত করা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। My name is Faiza. I am from the Gujarat and I am belongs to the Arjun Sakina Women's Medical College. Bangladesh mein curfew lagne ki wajah se wahan pe halat theek nahi thi, to hum India mein aaye hain aur BSF walon ne hamari kafi help ki, to main BSF wale ko thank you bolna chah raha hu aur ab hum log safe hain. Bureau report, News, No Man's Land, Petrapol. পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।